আজকে আমরা শুরু করব লেকচার 8 অধ্যায় 3 এর সংক্ষিপ্ত কোশ্চেনগুলো। এর আগের লেকচারে, তার মানে লেকচার 7 এ আমরা আলাপ করছিলাম জটিল সংখ্যার বেসিকগুলো আলাপ করছি। জটিল সংখ্যার বেসিকের সাথে আলাপ করছিলাম আমরা অতি সংক্ষিপ্ত কোশ্চেনগুলো। এখন দেখো সংক্ষিপ্ত 1 এর 3টা কর দিচ্ছি। 1 এর 3 এর কোশ্চেন এক কি বলছে দেখো, গণমূল নির্ণয় করতে বলছে। আমরা ওই দিন একক ইয়াতে অতি সংক্ষিপ্ত যখন করছিলাম ওই সময় করছিলাম এককের গণমূল, মানে একের গণমূল করছিলাম। তাহলে আমাদের একটু আইডিয়া আছে গণমূলটা আসলে কীভাবে বের করতে হয়। তাহলে এখন বের করব। এখানে দেখা যাচ্ছে এই 3 নাম্বারটা দেখো, বেশিরভাগ যখন এয়ার কোয়েশ্চেন আসছে মাইনাস আই এটাই করতেছি। গণমূল বলতে আমরা জানি যে রুট ওভার কিউব। তাহলে ওই মাইনাস আই এর গণমূলটা হচ্ছে আসলে মাইনাস আই রুট ওভার কিউব। তাহলে এর মানটা ধরে নিচ্ছি আমি কত, এক্স। তার মানে ক্যালকুলেশন করে আমি এক্সের যে মানটাই পাবো ওইটাই হচ্ছে এককের গণমূল। এখানে মধ্যে দেখো রুট ওভার কিউবটা উঠাইতে চাইলে উভয় পক্ষকে গণ করতে হয়, আমি গণ করছি। গণ করলে এক্সটা এক্স কিউব হয়ে যায়, আর এটার কিউব আর এটা কাটাটি গেলে তাকে আর মাইনাস কত, আই। আমরা আগের চ্যাপ্টারে বেসিকের মধ্যে পড়ছিলাম একটা আই স্কোয়ারের মান হচ্ছে কত, -1। তার মানে উল্টা কথা, -1 জায়গায় আমি কি বসাইতে পারি, আই স্কোয়ার বসাইতে পারি। তাহলে এখানে যখন মাইনাস আসে মানে হচ্ছে -1 আসে বলে আমরা ধরে নিতে পারি। তাহলে আইটা বসাইছি এই -1 জন্য কি দিয়ে দিছি, আই স্কোয়ার। কেন করছি, এদিকে কিউব আছে এটাও যদি কিউব করতে পারি আমাদের জন্য সুবিধা। তাহলে করছি আই কিউব হয়েছে, এটা এদিকে নিয়ে আসছি। তাহলে আমরা 9-10 মধ্যে সূত্র পড়ছিলাম এ কিউব মাইনাস বি কিউবের সূত্র হচ্ছে এ মাইনাস বি ইনটু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। বি স্কোয়ার মানে এখানে আই স্কোয়ার, আই স্কোয়ারের মানে এখানে আমরা লিখে দিছি আই স্কোয়ার যে জায়গায় আছে ওই জায়গায় লিখতে পারি কত, -1। তাহলে দিয়ে দিচ্ছি দুটো উৎপাদক যখন আছে প্রথমটা ইজগুল টু 0, দ্বিতীয়টা ইজগুল টু 0। তাহলে প্রথমটা ইজগুল টু 0 হলে এক্স ইজগুল টু কত পেয়ে গেছি, আই। দ্বিতীয়টাতে আমরা একটা দ্বিঘাত সমীকরণের মধ্যে দেখো বহুপদী বা 2 নম্বর চ্যাপ্টারের মধ্যে করছিলাম একটা সূত্র এক্স ইজগুল টু মাইনাস বি, এক্স ইজগুল টু কী পড়ছিলাম, মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac ডিভাইডেড বাই কত, 2a। এই সূত্রটা আমাদের অনেকবার কাজে লাগাতে হবে, ওই হিসেবে তোমরা একটু ভালোভাবে শিখে নেবা। তাহলে এটার মূল সমীকরণটা হচ্ছে এক্স স্কোয়ার। একটা যদি দ্বিঘাত সমীকরণ হয় এখান থেকে আমরা এক্সের মানটা বের করার সিস্টেম, একই এক্স স্কোয়ারের সহগ, বি কি এক্সের সহগ, আর সি হচ্ছে অন্য ধ্রুব সংখ্যাটা। তাহলে ওই হিসাবে এখানের মধ্যে দেখো এটা যদি তুলনা করি ওইটার সাথে, এক্স স্কোয়ারের সহগটা এখানে কিছু নয় মানে এর মানটা এখানে কত আছে আমরা ধরে নিচ্ছি 1, আর বি এর মানটা এক্সের সহগ, এক্সের সহগ দেখো কত আছে, আই, এক্সের সহগ আই, আর সি এর মানটা ধ্রুবক মানে বাকি জিনিস যেটা থাকে ওইটা মাইনাস কত, 1। ওই হিসাবে আমরা এক্স ইজগুল টু দিয়ে দিচ্ছি মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac। এরপরে ক্যালকুলেশনটা দেখো আই স্কোয়ার দিয়ে দিছি, আই স্কোয়ারের মান আমরা কত জানি, -1 দিয়ে দিছি, এটা মাইনাসে মাইনাসে প্লাস প্লাস 4 হয়ে গেছে। তাহলে রুট ওভার 3 এটা প্লাস মাইনাস। তাহলে এককের গণমূল হচ্ছে এই 3টা, এখানে আই একটা এই জায়গা থেকে পাইছি, আর এটা এখানে 2টা, একটা প্লাসের জন্য পাবো আর একটা মাইনাসের জন্য পাবো। আমরা এইভাবে এককের গণমূলগুলো বের করবো। এরপর আসো 2 নম্বরের সব ম্যাথগুলা হচ্ছে একই টাইপের। 2 নম্বর দেখো ওই ওমেগা দিয়ে কাজ করছে, আমরা ওমেগার পরিস্থিতিটা জানছি, ওমেগা হচ্ছে কি ওমেগার বৈশিষ্ট্যটা। তাহলে আবার তোমাদের একটু মনে করাই দিচ্ছি, ওমেগা দেখো ওমেগা কিউবের মান জানি আমরা কত, 1, এটা জানতে হবে। আর একটা জানি 1 + ওমেগা + ওমেগা² ইজ ইকুয়াল টু কত, 0। এই জিনিসগুলো আমাদের কাজে লাগাই, তাহলে এই ওমেগার সরলগুলো করতে হবে। প্রথমে আমি করাচ্ছি তোমাদের দেখো 2 এর 7, 2 এর 7-এর মধ্যে এখানে আছে কোয়েশ্চেনটা আছে দেখতেছ 1 - ওমেগা² এটা কোয়েশ্চেনটা আমি সেমভাবে এখানে উঠেছি, 1 - ওমেগা² 1 - ওমেগা² 1 - ওমেগা³ ওমেগা² 8 ওমেগা² 10 এইভাবে লিখছি। এখন আমি সব কিছু ভেঙে লিখছি কারণ আমরা জানি ওমেগা কিউবের মান হচ্ছে কত, 1। তাহলে এটাকে আর কোনো ছোট করা যাচ্ছে না। পরেরটাতে দেখো ওমেগা² 4-কে আমি ভেঙে লিখছি, ওমেগা কিউবের মান যখন 1 ওমেগা কিউব লিখছি, তাহলে আর থাকতেছে একটা, এটা লিখে দিছি। এখানে ওমেগা কিউব আকারে কয়টা লিখা যায়, 2টা লিখা যায়, 2টা লিখলে 6 হয়ে যায়, আর বাকি থাকে কত, 8-এর মধ্যে 2, তাহলে ওমেগা স্কোয়ার লিখছি। এখানেও সেমভাবে আমরা ওমেগা কিউব কয়টা লিখে যায়, 3টা লিখলে 9, আর বাকি থাকে 1-10 মিলানোর জন্য। তাহলে এখানে করো পরের লাইনে, প্রথম পার্টটা কিছু নাই, এরপর ওমেগা কিউবের মান আমি 1 বসাই দিছি,
এখানে ওমেগা কিউবের মান ওয়ান, ওইটাও ওয়ান, একটা ওমেগা স্কোয়ারের কোনো মান নেই, এই জন্য আমরা এটা রেখে দিছি। ওই হিসাবে এখানে দেখো ওয়ান মাইনাস ওমেগা কিউবের মান ওয়ান, 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 এরপর ওমেগা পাশে লিখে দিছি। কোথায় থেকে করছি আমরা? ওমেগা কিউবের মান কত? ওয়ান। এটা যোগ বিয়োগ করলো ওয়ান মাইনাস ওমেগা স্কোয়ার, ওয়ান মাইনাস ওমেগা, ওয়ান মাইনাস ওমেগা স্কোয়ার। দেখো ওয়ান মাইনাস ওমেগা স্কোয়ার এখানে আছে একটা, এখানে আছে একটা, কয়টা? দুটো হচ্ছে, তাহলে স্কোয়ার দিয়ে দিছি। আর এখানে আছে ওয়ান মাইনাস ওমেগা, এখানে আছে, তাহলে দুটো স্কোয়ার। এটাকে এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র দিছি, এটাকে এটা এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র দিছি, এটাও এ মাইনাস বি হোল স্কোয়ার। তাহলে এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার, এটাও এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার। এখানে দেখো, এখানে আমরা সূত্রটা জানি কি, ওয়ান প্লাস ওমেগা স্কোয়ার যদি থাকতো আমরা এর ভ্যালুটা কত বসে দিতে পারতাম? জিরো। কিন্তু আছে আমার এখানে মাইনাস টুয়েস ওমেগা, আমি এটাকে আমি আমার মতো করে ওয়ান প্লাস ওমেগা স্কোয়ার লিখছি। তাহলে ভুল কোন জায়গায় করছি? আমার এখানে ছিল ছিল কত? মাইনাস টুয়েস ওমেগা, আমি লিখে দিছি কত? প্লাস ওমেগা। তাহলে এটাকে ব্যালেন্স করার জন্য আমার কী করতে হবে? তাহলে এই জায়গায় মাইনাস থ্রি ওমেগা লিখতে হবে। তাহলে এখন দেখো ওয়ানের জায়গায় ওয়ান আছে, ওমেগা স্কোয়ারের জায়গায় ওমেগা স্কোয়ার আছে। তাহলে এইখানে তিনটে ওমেগা থেকে একটা ওমেগা গেল আর দুটো ওমেগা, তাহলে আগের লাইনের সাথে মিলতেছে। তাহলে এই লাইনটা আমি কেন লিখছি? যাতে এর মান জিরো বসে দিতে পারিস, মানে সরলটা ছোট হয়ে যায়। তাহলে এরপরে আসো, এখানে এটা আরেকটু ছোট করতে হবে। টু ওমেগা স্কোয়ার ওমেগা কিউবকে ওই আগের লাইনের মতো আমরা এখানে যেভাবে ভাঙছিলাম, ওমেগা টু দি পাওয়ার ফোরকে ওমেগা কিউব ইনটু ওয়ান, তাহলে এর মান ওয়ান করে দিছ। তাহলে এটা এতটুকু যখন জিরো হয়ে যায় তাহলে আর তাকে মাইনাস থ্রি ওমেগা, এটা কিছু করি না, এটা জাস্ট ওমেগা কিউবের মান ওয়ান বসে দিছি, তাহলে ওমেগা থাকে। তাহলে এতটুকু রাখছো এখান থেকে মাইনাস থ্রি ওমেগা। এরপর এটাকে লিখছি ওয়ান প্লাস ওমেগা স্কোয়ার। এটাতে যেমন ব্যালেন্স করার জন্য এটা সূত্রের জন্য আমরা এটা লিখছি, এটাকে এখন যদি ব্যালেন্স করতে চাই তাহলে লিখতে হবে কত? মাইনাস থ্রি ওমেগা স্কোয়ার। তাহলে লিখছি, লেখার পর এখানে দেখো, তাহলে এইটা পুরোটা জিরো হলে মাইনাস থ্রি ওমেগা স্কোয়ার। তাহলে এখানে দেখো মাইনাস থ্রি ওমেগা স্কোয়ার মাইনাস মাইনাস প্লাস হয়ে যায়, তিনে তিনে গুণ করলে নয় হয় ওমেগা কিউব, ওমেগা কিউবের মান ওয়ান, তাহলে হচ্ছে কত? নাইন ইন্টু ওয়ান সমান নাইন। এটি আমাকে প্রমাণ করতে বলছে, দেখো সাত নম্বরে কত প্রমাণ করতে বলছে, ইজিকুয়াল টু নাইন, তাহলে হয়ে গেছে। তাহলে এই পার্টটাকে দুই থেকে আমি আরেকটা ম্যাথ করে দিচ্ছি, দুই থেকে আরেকটা যেটা করাচ্ছি এটা একটু দেখো, সেম সিস্টেম একটু আমাদের প্র্যাকটিস করতে হবে। এখানে আমি তোমাদের লিখে দিছি দুইয়ের দশ, এক্স মানে দশ, তাহলে দুইয়ের দশ হচ্ছে এটা, দুইয়ের দশ। তাহলে দুইয়ের দশের সাথে আরেকটা কথা এখানে লিখে দিছি, তোমার রচনামূলক দুইয়ের মতো করে। তাহলে এখানে কী দিয়ে দিছে? যেটা আছে এখানে এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার, তাহলে এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র দিছি। এখানে এটাকেও এ, এটাকে বি ধরলে এই জায়গায়ও কী দিয়ে দিছি? এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র, এটাও এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র দিয়ে দিছি। দেখো তাহলে এখানে এরপর আমরা ফাইনালি কী করছি? দেখো এই পুরোটা রেখে দিছি, এগুলো কোনো ক্যালকুলেশন করা যায় নাই, এটাও রেখে দিছি, এটা কোনো ক্যালকুলেশন করা যায়নি। এই জায়গায় দেখো আমরা কী কাজটা করছি, তাহলে এটা গুণ করে দিছি, টু এক্স ওয়াই ওমেগার সাথে ওমেগা গুণ করলে হয় ওমেগা কিউব প্লাস ওয়াই স্কোয়ার, ওই ওমেগা টু দি পাওয়ার ফোর। কি বাঙ্গার নিয়ম হচ্ছে কি, কিউবের মান ওয়ান জানে এই জন্য, তাহলে ওমেগা কিউব ইন্টু ওমেগা। এইখানেও সেম কাজটা করছি, এক্স স্কোয়ার ওমেগা কিউব ইন্টু কত? ওমেগা। তারপর আসো এটাও গুণ করে দিচ্ছি, টুয়াইস এক্স ওয়াই ওমেগা কিউব, ওই ওমেগা স্কোয়ারের সাথে ওমেগা। এখানে এটাকে কিছু করা যাচ্ছে না, এই জন্য রেখে দিচ্ছি। এরপরেই আসো, তাহলে এতটুকু পর্যন্ত কোনো কাজ করা যায় নাই। এই জায়গার মধ্যে দেখো ওমেগা কিউবের মান ওয়ান, তার মানে আমি এক্স ওয়াই টু এক্স ওয়াই লিখে দিছি। এই জায়গার মধ্যে যদি ওমেগা কিউবের মান যদি ওয়ান বসায় দাও তাহলে ওয়াই স্কোয়ার ওমেগা হয়, আর এক্স স্কোয়ার, তাহলে ওমেগা কিউবের মান যদি ওয়ান হয় তাহলে এটা ওয়ান হলে আর তাকে কত ওমেগা লিখে দিছি? ওমেগা কিউবের মান ওয়ান হলে তাহলে টুয়াইস এক্স ওয়াই, ওয়াই স্কোয়ার ওমেগা স্কোয়ার। এখন আমি যে কাজটা করছি, দেখো এক্স স্কোয়ার যেখান থেকে আসে সব জায়গা থেকে কমন নিয়ে নিচ্ছি, এখানে আর থেকে আসে আমি একটা দেখাই দিচ্ছি, বাকিটা তোমরা বুঝবে। এখানে এক্স স্কোয়ার আসে, আর এক্স স্কোয়ার কোথায় আসে? এই জায়গায় আসে। এখান থেকে এক্স স্কোয়ার কমন নিয়ে নিলে তাকে আর কত? ওয়ান। আর এখান থেকে এক্স স্কোয়ার কমন নিয়ে নিলে তাকে কত? ওমেগা স্কোয়ার। আর একটা এক্স স্কোয়ার কোথায় আসে দেখো, তাহলে এই এক্স স্কোয়ার কমন নিলে তাকে আর কত? ওমেগা। তাহলে এখানে দেখো এক্স ওয়াই টু এক্স ওয়াই টু এক্স ওয়াই, এরকম তিনটা যখন আসে তাহলে সিক্স এক্স ওয়াই, আর যদি ওয়াই স্কোয়ার যদি কমন নাও তাহলে ওয়ান প্লাস ওমেগা স্কোয়ার। তুমি জানো ওয়ান প্লাস ওমেগা স্কোয়ারের মান কত? জিরো। সব কিছু যদি জিরো হয়ে যায় তাহলে আমরা পেয়ে যাচ্ছি কত? সিক্স এক্স ওয়াই, সিক্স এক্স ওয়াই। দেখো এটাই প্রমাণ করতে বলছে, এটার মতো করে তুমি করতে পারো। এখানের এগারো নম্বর রচনামূলকের দুই নম্বর আমি লিখে দিছি, ওইভাবে করিও। এখন আসো তাহলে আমরা এখন করব তিন নম্বর, তিনে কী বলছে দেখো, বর্গমূল, বর্গমূল। তোমাকে যদি এখন যদি বলে ফোরের বর্গমূল কত, তখন আমরা কী করব? ফোরকে রুট ওভার করে দিব, এটাই না সিস্টেম।
তাহলে আমাকে যখন এগুলোকে বর্গমূল করতে বলছে, তাহলে এটার উপর রুট ওভার, তাহলে দেখা যাচ্ছে তোমার এখানে এই যে আট নাম্বারটা বেশিরভাগ আসছে বোর্ডে, তাহলে এই জন্য আমি ওইটাই করে দিচ্ছি, বাকিটা তোমরা এই সিস্টেমে ট্রাই করবো। তাহলে আমার কোয়েশ্চেনটা ছিল কত, কোয়েশ্চেনটা দেখো তাহলে, আট নাম্বার, -8 -6 রুট ওভার -1, এটার বর্গমূল, তার মানে পুরোটার উপর আবার কি দ্বিতীয় বলছে রুট ওভার। তাহলে এইখানের মধ্যে দেখছি যে কি মাইনাসের উপর রুট ওভার টাকা মানে একটা জটিল সংখ্যা। তাহলে মনে রাখতে হবে জটিল সংখ্যার বর্গমূলও একটা কী হবে, জটিল সংখ্যা হবে। তাহলে জটিল সংখ্যা মানে কী থাকে, আমরা জানি বাস্তব আর অবাস্তব থাকে। তাহলে আমি এখানে লিখে দিছি জটিল সংখ্যা বাস্তব পার্ট হচ্ছে এক্স আর অবাস্তব পার্ট হচ্ছে আই ওয়াই, এটা আমরা শুরুতে বুঝাই দিছি। তাহলে এখানে মাইনাস কখন ধরবো, প্লাস কখন ধরবো, দেখো বইয়ে যে কোয়েশ্চেনটা দেওয়া থাকবে এটা জটিলের আগে, এটা জটিলের আগে যদি মাইনাস থাকে আমি বলবো এক্স মাইনাস আই ওয়াই, যদি এখানে প্লাস থাকতো তখন আমরা বলতাম যে এক্স প্লাস আই ওয়াই, সিস্টেম হচ্ছে এটা। এরপর সেকেন্ড স্টেপে কাজ করে তাহলে এটাকে আমি ক্যালকুলেশন করে যদি এক্স ওয়াইয়ের মান পেয়ে যাই, এক্স ওয়াইয়ের মান যদি এই জায়গায় বসায় দিতে পারি তাহলে এটাই হবে আমার বর্গমূল। তাহলে এখানে দেখো এই রুট ওভারটা ওটা দিতে চাইলে এখানে দেখো -1 মান আমি দিয়ে দিছি আই স্কোয়ার, একটু ক্যালকুলেশন করলাম তাহলে আই স্কোয়ারকে যদি বর্গমূল করে এখানে থাকতেছে আর আই, তার মানে 6i, এটাকে তাহলে রুট ওভার ওঠানোর জন্য উভয় পক্ষে বর্গ করছি, বর্গ করলে এখানে রুট ওভারটা উঠে যায়। এ মাইনাস বি হোল স্কোয়ার সমান আমরা জানি এ স্কোয়ার মাইনাস টোয়াইস এ বি প্লাস বি স্কোয়ার, বি স্কোয়ার মানে আই স্কোয়ার ওয়াই স্কোয়ার। আগেই আমাদের জানা আছে আই স্কোয়ারের মান হচ্ছে কত, -1, তার মানে এখানে কত হয়ে যাচ্ছে এটা -y স্কোয়ার। তাহলে আমি সাজায় লিখতেছি এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার -2 আছে। এখানে দেখো এই জায়গার মধ্যে এটা হচ্ছে বাস্তব মানে আইসার আর কি, আর এই জায়গার মধ্যে এই পুরোটা হচ্ছে কি বাস্তব, আর এই জায়গার মধ্যে বাম পাশে এটা হচ্ছে কি অবাস্তব মানে আইসহ, আর এই পুরোটা হচ্ছে কি অবাস্তব। তাহলে আমি বলছি কি দুই নম্বর সমীকরণটাকে বাস্তব অবাস্তব আলাদা করে লিখি, আলাদা করে তাহলে এখন বাস্তব অংশটা ডানে কী আছে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, তাহলে এটার সাথে হবে -8 লিখছি। আবার এখানে অবাস্তব অংশ আছে মাইনাস আর আই যদি বাদ যায় তাহলে 2xy = কত 6। এরপর আমার এক্স ওয়াই যদি মান বের করতে চাই তাহলে এখানে এক্স স্কোয়ার মাইনাস কত আছে ওয়াই স্কোয়ার আছে না, তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের মান বের করতে হবে। এটাকে যদি এ ধরো, এটাকে যদি বি ধরো, এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র কী হয়, এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র হচ্ছে এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস কত 4ab। তাহলে এটার মান দেখো, এটার মান আছে -8 দিয়ে দিছি, এটাকে আমি সাজা লিখতে পারি 2xy, এটাকে বর্গ করলে হয় 64, এটাকে বর্গ করলে হয়ে যায় কত 36। তাহলে তার মানে টোটাল পেয়ে যাচ্ছে কত, টোটালটার যোগফল হয়ে যাচ্ছে কত, টোটাল যোগফল এটার 100। তাহলে স্কোয়ার যখন এইদিকে ছিল হোল স্কোয়ার ছিল তাহলে এখন রুট ওভার করে দিচ্ছি, তার মানে পেয়ে গেছি আমরা কত 10। এরপর আমরা যে কাজটা করব তাহলে এখানে দেখো আমার এক্স ওয়াইয়ের মান যখন বের করতে হবে, 3 আছে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, আর 5 আছে কত এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। তাহলে 3 আর 5 যদি যোগ করি, তাহলে 3 আর 5 যদি যোগ করো দেখো এটার আগে আছে প্লাস ওয়াইয়ের আগে, আর এটার আগে আছে কত মাইনাস, তাহলে কাটাকাটি গেলে আর থাকে কত 2x স্কোয়ার, কাটাকাটি গেলে দেখো 2x স্কোয়ার। আর যদি যোগ করো ওইদিকে আছে -8 আর এদিকে আছে কত 10, তার মানে যোগ করলে পাচ্ছি কত 2। তাহলে এখানে করলে 2x স্কোয়ার, তাহলে 2 যদি এখানে কাটাকাটি করলে হয় 1, এক্সকে মান বের করতে চাইলে তাহলে রুট ওভার 1 মানে +-1। আবার 3 থেকে যদি 5 বিয়োগ করো তাহলে এক্স এক্স কাটাকাটি যায়, প্রথমটার ওয়াইয়ের আগে মাইনাস, বিয়োগ করার কারণে এটার ওয়াইয়ের আগেও মাইনাস হয়ে যায়, তাহলে দুইটাই ওয়াইয়ের আগে মাইনাস হলে -2y² = কত হয়ে যায় 18। তাহলে এরপরে আমরা কত জানি এই -2 -2 যদি এদিকে কাটাকাটি করো পেয়ে যায় 9, 9কে বর্গমূল করলে পেয়ে যাচ্ছে কত +-3। এখন দেখো মেইন সমীকরণে আমার এটার বর্গমূলের মানটা কত ছিল, বর্গমূলের মানটা ছিল x-iy, x-iy হলে দুটাতে যখন প্লাস মাইনাস পেয়ে গেছি প্লাস মাইনাস আমি বাইরে নিই, এক্স এক্সের মান 1 আর মাইনাস সূত্রের মাইনাস, আর আই ওয়াই ওয়াইয়ের মান হচ্ছে 3। এইভাবে আমরা যে কোনো কিছুর বর্গমূলটা বের করতে পারবো, এটাই আমার অ্যান্সার। তাহলে পরের লেকচারে আমরা যদি বাকি আর কিছু ম্যাথ করে জটিল সংখ্যাটা শেষ করব, তাহলে জটিল সংখ্যা শেষ করার পর আমরা অন্য চ্যাপ্টার ধরবো। তাহলে পরের লেকচারটা থাকবে আমাদের আরও জটিল সংখ্যার রচনামূলক সহ সংক্ষিপ্ত আরও কিছু ম্যাথ করাবো, এরপরে দেখা যাবে অন্য কোনো একটা চ্যাপ্টার শুরু করবো। ঠিক আছে, আল্লাহ হাফেজ।